তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝায় রে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝায় রে। কেন অন্ধ আমি দেখতে পাই না, গাজি বাবার মাঝারে। ঘৃণা করে বুড়ির নিয়ে গেল না, বুড়ি মা বসে রইল, যাওয়া হইল না, যারা নিয়ে গেল না, তারা মাজার খুঁজে পাই না রে, মাজার খুঁজে পাই না রে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাজারে। তারপর কি হচ্ছে দেখুন। ঘুরে ঘুরে তারা সারা দিন পরে পৌঁছে গেল গাজি বাবার দ্বারে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝারে। পীর পুকুরে তারা বাচ্চা ভাষা, বাচ্চা তাদের পুকুরে ডুবে যায়, বাচ্চার বাবা মা কাঁদে, গাজি বাবার দরবারে, গাজি বাবার দরবারে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝারে। অন্ধ আমি দেখতে পাই না, নিয়ে চলো আমার হাত ধরে, নিয়ে চলো আমার হাত ধরে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাজারে। ঘৃণা করে বুড়ির নিয়ে গেল না, তারা বলে বুড়ি মা দোয়া কর না, বুড়ি দোয়া করে, গাজি বাবার দরবারে, গাজি বাবার দরবারে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাজারে। সুন্দর ছন্দ শুনুন। ডুব ছেলে তখন উঠিল ভেসে, গাজি বাবার কারিশমা দেখাই শেষে, দিল তারে। তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাজারে। শেষ ছন্দ শুনুন। গাজি বাবা এক আল্লাহর ওলি, তার দোয়াতে ভরে যায় খালি ঝুলি,
বাবা আল্লাহ রলি, তার দোয়াতে ভরে যায় খালি ঝুলি, রহমাতুল্লাহ যাবে গাজি বাবার দারে, গাজি বাবার দারে, তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝারে, অন্ধ আমি দেখতে পাই না, নিয়ে চল আমার ধরে, নিয়ে চল আমার ধরে, তোমরা একটু দাঁড়াও না, যাব গাজি বাবার মাঝারে।